সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার অরিন। আজকের পর্বে আপনাদেরকে সুজি আর দুধ দিয়ে তৈরি, মুখে লেগে থাকার মতো অসম্ভব মজাদার একটি ইউনিক পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। সম্পূর্ণ নতুন এই পিঠা কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়, মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যায়। আর এই পিঠা তৈরি করার পদ্ধতি এতটাই সহজ যে যারা কখনো পিঠা তৈরি করেননি তারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। অবশ্যই রেসিপিটিকে ফলো করে একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন, পরিবারের সবাইটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। সুজির পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর এটা কিন্তু কাঁচা সুজি, ভাজা সুজি না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি সুজি, পানি আর চিনি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এরপর আমি এটাকে একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। এরপর লবণটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এরপর এটাকে ঢেকে এখন একটি সাইডে রেখে দিচ্ছে সেট হওয়ার জন্য। এরপর আমি চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। আর আমার নেওয়া দুধটা কিন্তু আগে থেকে জাল করা, আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকেও ব্যবহার করতে পারবেন। এখন এই দুধটিকে জাল করে একটা মালাই তৈরি করে নিব। তো ফ্লেভারের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন এটাকে ভালোভাবে জাল করে 4 ভাগ দুধ প্রায় 3 ভাগ করে নিব। কারণ এই পিঠার মালাইটা কিন্তু অনেক বেশি ঘন করতে হবে, ঘন হলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো এখন হয়ে গেছে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি পিঠার ভেতরে পুরটাকে রেডি করব, এই জন্য চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি 200 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর গুঁড়া দুধ আর লিকুইড দুধ খুব ভালো করে মিশিয়ে এনেছি। আর এই মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যাতে গুঁড়া দুধ দলা পেকে না যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এটাকে অনবরত এভাবেই নাড়তে হবে, এতে করে কিন্তু এই মিশ্রণটা অনেকটা ক্রিমি আর আঠালো হয়ে যাবে। তো ফ্লেভারের জন্য আমি এর মধ্যে 1টি এলাচ এভাবে ফেলে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একেবারেই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে এই মিশ্রণটিকে অনেকটা ক্রিমি করে নিতে হবে। নাড়তে নাড়তে যখন এই মিশ্রণটা এভাবে প্যানের গা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছে। আর এদিকে সুজির মিশ্রণটিও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। আর পানি এখানে একবারে না দিয়ে অল্প অল্প করে আমি দিয়ে মিশিয়ে নিচ্ছে। তো এখন আমাদের পিঠার ব্যাটারটি রেডি, এরপর আমি চলে যাচ্ছি পিঠাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। আর এর ঘনত্ব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে, অনেক বেশি পাতলা না আবার অনেক বেশি ঘনও হবে না। পিঠাগুলোকে তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একটি টিস্যুর সাথে সয়াবিন তেল লাগিয়ে ভালোভাবে প্যানটিকে মুছে নিলাম। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এরপর প্যানটিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ব্যাটারটিকে ছড়িয়ে দিয়েছে। এরপর ওয়েট করব 1 মিনিটের মতো। 1 মিনিট পরেই দেখা যাবে পিঠার উপরটা এরকম ড্রাই হয়ে গেছে। তখন আমি এর একটা সাইড থেকে এইভাবে আগে থেকে তৈরি করে নেওয়া মালাইটিকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছে।
তো আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। তো ব্যাস হয়ে গেছে, এরপর এটাকে উঠিয়ে নিচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখাচ্ছি। আবারও প্যানটিকে খুব ভালোভাবে মুছে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। সেমভাবে আবারও মালাই দিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে। আর দেখুন, প্যানের সঙ্গে কিন্তু একেবারেই লেগে নেই। আপনার ব্যাটার যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে কিন্তু পিঠা আর প্যানের সঙ্গে আটকাবে না, খুবই স্মুথলি উঠে যাবে। সম্পূর্ণ নতুন এই পিঠা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এখন আমার সবগুলো পিঠা সে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে মালাইয়ের মধ্যে দিয়ে দিব। তো এই জন্য পিঠাগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু এই পর্যায়ে কুসুম গরম রয়েছে। এখন আমি এর উপর থেকে এইভাবে কুসুম গরম মালাই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মালাইটা কত বেশি ঘন, আর এরকম ঘন মালাই খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সম্পূর্ণ মালাই দেওয়ার পর এখন আমি এই মালাইয়ের মধ্যে পিঠাগুলোকে ভিজিয়ে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য। তো ফিরে এলাম এক ঘন্টা পর। এখন কিন্তু পিঠাগুলো মালাই খেয়ে অনেকটাই সফট হয়ে গেছে। তো এখন আমি একটি পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কত বেশি সফট হয়েছে। আর এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। তো আমি একটি প্লেটের মধ্যে দিয়ে নিলাম, এখন এটাকে কেটে নিচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে, আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।